আজ রাতের ফ্লাইটে নতুন ছবি চালবাজের শুটিংয়ে লন্ডনে যাচ্ছেন ঢালিউডের অন্যতম শীর্ষ নায়ক শাকিব খান। জয়দেব মুখার্জির পরিচালিত যৌথ প্রযোজনার নতুন এ ছবির কাজে টানা সময় দিয়েছেন তিনি। শাকিব খান সোমবার দুপুরে বলেন, আজ রাতেই লন্ডনের উদ্দেশ্যে রওনা করব। এবারের ঈদে দেশে থাকা হচ্ছে না, মূলত কাজের কারণেই দেশের বাইরে ঈদ করা হবে। আমার নতুন ছবি চালবাজের শুটিং লন্ডনের বিভিন্ন লোকেশনে হবে, এতে আমার বিপরীতে অভিনয় করছেন শুভশ্রী গাঙ্গুলি। এটাও বেশ ভালো একটি ছবি হতে যাচ্ছে। এর বাইরে দুই মাস আগে নুসরাত জাহান ও সায়ান্তিকার বিপরীতে নাম ঠিক না হওয়া একটি ছবির কাজ শুরু করেছিলেন শাকিব। এর বাকি কাজও ইউরোপে শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি। তাই শুটিংয়ের চাপে এবার লম্বা সময়ের জন্য বাইরে থাকতে হবে শাকিব খানকে। এবার ঈদে তার অভিনীত চারটি ছবির মধ্যে তিনটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলোর মধ্যে দর্শকদের চাহিদার শীর্ষে রয়েছে যৌথ প্রযোজনার নবাব, রাজনীতি ও রংবাজ। জয়দেব মুখার্জির নবাব ছবিটি এখনও সেন্সরের দরজা পার হতে পারেনি, তবে বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি ছবিটি বেশ আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছে, আর এতে শাকিবের বিপরীতে থাকছেন অপু বিশ্বাস। সর্বশেষ আব্দুল মান্নান পরিচালিত রংবাজ ও শাহাদাত হোসেন লিটন পরিচালিত অহংকার ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলি। এ দুটির মধ্যে যে কোনো একটি এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন ভিডিওতে। ধন্যবাদ। Yeah.